পরবর্তী প্রশ্ন করেছেন বর্তমানে অনেক বক্তাই তাকিউসমানি বিভিন্ন বই পড়তে বলে আর বই তার বইয়ের রেফারেন্স দেয় আমি তার সম্পর্কে তেমন কিছু জানি না দয়া করে তার মানহাজ তার কাছ থেকে আলমে যাবে কিনা জানাবেন মুফতি তাকি ওসমানী হাফেজ তিনি একজন বড় আলেম বর্তমান সময়ের একজন বলতে বলতে পারেন যে যিনি ইসলামী অর্থনীতির ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ মানুষ এবং সারা দুনিয়ার মানুষ তার অভিজ্ঞতা থেকে আলোকিত হচ্ছে এমন কি অমুসলিমরাও তার থেকে তার এই বিদ্যা থেকে নিচ্ছে দুর্ভাগ্যবশত আমরা আমাদের আলেমদের অনেক সময় চিনতে পারি না তিনি একজন ভালো আলেম কোনো সন্দেহ নেই তো তার যে সমস্ত ফিল্ডে তিনি কাজ করেছেন বেশি সেগুলিতে নিবেন যেগুলি তিনি কাজ করেন সেগুলিতে আপনার যাওয়ার দরকার নেই ফিক্ষি বিষয়ে তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন সুতরাং পেকি বিষয়ে তিনি আধুনিক যে সমস্ত ফিক আছে বিশেষ করে মহামেলা লেনদেন সংক্রান্ত যে সমস্ত ফিক তিনি আলোচনা করেছেন ব্যাংকিং লেনদেন সংক্রান্ত তার আলোচনায় অসাধারণ আলোচনা বিশেষ করে তার লেখা বই আছে বিশেষ করে মুলহিম প্রথম মলহিমের তাকমিলা বলে লিখেছেন তারপরে তিনি এর জগতে আলাদা বই লিখেছেন ফেকুল মহামাত লিখেছেন মহাস মহাস মালিয়াল মহাসাল বলে লিখেছেন অর্থাৎ যত আধুনিক ব্যাংকিং বিষয় অথবা আধুনিক যে অর্থনৈতিক বিষয় লেনদেন বিষয় এর মধ্যে সেরা এই ব্যক্তি অসাধারণ ব্যক্তি এই লোক জীবিত আছে আল্লাহ তালা তাকে আরও জীবিত রাখুন তার দ্বারা দিনকে দিনকে উপকৃত করার দিনের মানুষকে উপকৃত করুন এই দোয়াই আমরা করবো তার থেকে আইলিম নেবেন হ্যাঁ তবে তিনি যে জিনিসের তিনি বেশি আলোচনা করেন না সেই জিনিস নিবেন না অর্থাৎ আকিতে বিষয়ক তার কোনো গ্রন্থ বা কোনো কিছু নেই যেহেতু সেখানে তার সেই সেগুলি তার থেকে না নেওয়াই উচিত যেগুলি তার যে বিষয়ে তার এক্সপার্ট সেখান থেকে তার জন্য নেওয়া উচিত তার ফেক্ষি বিষয়গুলো তার আধুনিক পেক্ষি বিষয়গুলো অবশ্যই সেখান থেকে উপকৃত হওয়া একজন ইমানদারের জন্য জরুরি বিশেষ করে তলবে আলেমিন শিখ বাড়াবাড়ি করবে না মানুষকে এরকম কারণে ব্যক্তিগত বা মানহাজি কারণে বা মাধাবী কারণে তার থেকে আয়লেমিয়া থেকে দূরে থাকলে দুনিয়াতে আলেমার প্রচার প্রসার হতো না কারণ মানুষ সংকীর্ণতায় ভুগবে তখন এই জন্য আপনি দিন শিখবেন আগে দিন শিখবেন পরিপূর্ণভাবে প্রত্যেকের থেকে এমনকি যে যার কাছে আপনি পান ইব্দসদল মালিকি তিনি ছিলেন একজন দার্শনিক কিন্তু তার পেক্ষি নিতে আমার কোনো অসুবিধা নেই কারণ তিনি যেই ফিল্ডে ভালো করেছেন ফিকার ফিল্ডে তুলনামূলক পর্যন্ত ভালো করেছেন সেখান থেকে আমরা নিতে পারি এই যে সিনা তিনি আকিদের বিষয়ে বরবাদ তার আকিদের সম্পূর্ণ বরবাদ এবং পুহুরী আকিদার পর্যন্ত তার রয়েছে কিন্তু তার এই মেডিকেল যে সমস্ত তার থিওরি আছে সেগুলি গ্রহণযোগ্য তো একজন মানুষের যেই সাইডে তার শ্রেষ্ঠত্ব যে সাইডে তার গুরুত্ব গুরুত্বপূর্ণ যে সাইটটিতে তার বিশেষ অবদান রয়েছে এই সাইটটিকে যদি আমরা হাইলাইট না করি তাহলে উম্মতি মুস্তমার আপনি কাকে আপনি কার থেকে আপনি আলেম নেবেন প্রত্যেকেরই কোনো না কোনো সাইডে দুর্বলতা আছে কোনো কোনো সাইডে তার শক্তি তার শক্তি সেখানে সে কাজ করেছে ভালো তো আপনি আমি যেই জায়গাতে তার কাজটা ভালো সেখান থেকে অবশ্যই উপকৃত হও তাকে উসমানি হাফিজুল্লাহ তিনি একজন বিশাল ব্যক্তিত্ব বিশাল ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব এবং আওয়ালী দিন এবং রাবেতা আলম ইসলাম কেন্দ্রিক ইন্টারন্যাশনাল যে ওয়াইসির যে আছে একাডেমি আছে তার এই এই উপপ্রধান ব্যক্তি থেকে আপনি যদি কোনো অ্যালেম না নেন কিভাবে তার বই পড়বেন অ্যালেম নেবেন হ্যাঁ যদি কোথাও আপনার মনে হয় যে সহি আকিদিয়ার বিরুদ্ধে কথা বলছে সেটা নেবেন না সেটা দুই একটা মাসের দিকে তার ভুল হলেও তার জুহুদকে ফেলে দেওয়ার মতো কাজ করবেন না আমাদের সমস্যা হচ্ছে কিছু কিছু মানুষ আছে সব কিছুকে একজনের ফেলে দেয়া এই চ্যালেঞ্জ যেন না থাকে আকিদার ক্ষেত্রে আপনি সব সবসময় ক্ষেত্রে আর ওলামা বেলাদের হারামাই হারামাইনের আলেমদের যারা আলেম তাদের মতকে প্রাধান্য দিবেন কারণ তারা সহিজির উপর আছেন আর ফিক্স এবং বিভিন্ন মাসাইলের ক্ষেত্রে বা বিভিন্ন আধুনিক মাসাইলের ক্ষেত্রে যেখানে যার শ্রেষ্ঠত্ব আছে সেটাকে সেটাকে অবশ্যই সম্মান জানাবেন এবং সেখান থেকে আমরা উপকৃত হব আল্লাহ আমাদের পূজার অভিজ্ঞান দান